গুড মর্নিং এভরি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সকলে কম্পিউটার বইয়ের পেজ নাম্বার চব্বিশ হলো দেখো মনের রেখো অংশটা আজ আমরা পড়বো এবং এই অনুশীলনের একের দাগের ও দুয়ের দাগের কাজগুলো তোমরা সকলে ওটিএচ খাতাতে করবে তো মনেরো অংশটাতে কী থাকে বলো তো আমরা অধ্যায়টাতে যে ডিটেলসে সমস্ত কিছু পড়েছি যে সমস্ত বিষয়ে সেগুলোই এই মনেরখো অংশটাতে সংক্ষেপে দেওয়া থাকে কি বলেছে দেখো কম্পিউটারের ভাষায় অনেকগুলি নির্দেশ মিলে প্রোগ্রামও অনেকগুলি প্রোগ্রাম মিলে সফটওয়্যার তৈরি হয় অনেকগুলি প্রোগ্রাম মিলে সফটওয়্যার তৈরি হয় তাহলে এটা এক কথার প্রশ্ন দিলে তোমরা সহজেই এই মনে রেখা অংশটা যদি পড়ো তাহলে তোমরা সহজেই উত্তর দিতে পারবে যে সফটওয়্যার কিনে তৈরি হয় অনেকগুলি প্রোগ্রাম মিলে তৈরি হয় তাহলে সমস্ত কিছু যে ডিটেলসে আমরা পুরো অধ্যায়টাতে পড়েছি সেটারই সংক্ষিপ্ত রূপ এই রেখে অংশটাতে দেওয়া থাকে এটা প্রত্যেক অধ্যায়ের শেষেই দেওয়া থাকে পরেরটা দেখো কাজের ধরন অনুযায়ী সফটওয়্যার দুই প্রকারের হয় সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে কাজ করার উপযোগী বানায় এটি কম্পিউটার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আগে পড়েছি সিস্টেম সফটওয়্যার কাজ করার উপযোগী বানাই কম্পিউটারকে আর কম্পিউটার চালানোর ক্ষেত্রেও সিস্টেম সফটওয়্যার কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা আগেই পড়েছি যে সিস্টেম সফটওয়্যার না থাকলে আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর কিছুই কাজ হয় না পরেরটা দেখো অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার মাইক্রোসফট উইন্ডোজ লিনাক্স ইউনিক্স উবন্তি ইদি ইত্যাদি হলো কতগুলি প্রচলিত অপারেটিং সিস্টেম এটা আমরা পড়েছি অপারেটিং সিস্টেমের সময় যে এগুলো হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেমের নাম যে সফটওয়্যারের সাহায্যে কোনো বিশেষ প্রকারের কাজ করা যায় তাকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে তাহলে যদি এক নম্বরের কোশ্চেন থাকে যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলে তোমরা যদি মনের রেখে অংশটা পড়ো খুব সহজেই উত্তর দিতে পারবে যে যে সফটওয়্যারের সাহায্যে কোনো বিশেষ প্রকারের কাজ করা যায় তাকেই অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার স্প্রেডশিট সফটওয়্যার ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার ইমেল সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার ইত্যাদি হলো বিভিন্ন প্রকারের অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো আমরা অ্যাপ্লিকেশান সফটওয়্যারের প্রকার এই সমস্ত কিছু কি করেছি ডিটেলসে সব পড়েছি তাই তো এখানে শুধু দেখো দিয়ে দিয়েছে যে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশান সফটওয়্যার এতগুলো হয় এটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি তো এই মনের অংশটা তোমরা ভালো করে পড়বে আর তারপরে দেখো অনুশীলনীতে এই যে একের দাগের আর দুয়ের দাগের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা সকলে ওটিচ খাতাতে করবে ওকে প্রথমটা কি দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো এই ধরনের কাজ তোমরা আগেও করেছো তো প্রথমটা কি দিয়েছে কাজের ধরন অনুযায়ী সফটওয়্যার ড্যাস প্রকারের হয় তাহলে যদি তোমরা অধ্যায়টা যদি ভালোভাবে পড়ে থাকো এই কোশ্চেনের আনসারগুলো খুব সহজে করতে পারবে তাহলে কাজের ধরন অনুযায়ী সফটওয়্যার ড্যাশ প্রকারের হয় কত প্রকারের হয় সেটা করে দেবে ক্ষয়েরটা দেখো যারা প্রোগ্রাম তৈরি করে তাদের ড্যাশ বলে এটাও তোমরা জানো অধ্যায়টা যদি পড়ে থাকো বললাম না যে অধ্যায়টা যদি পড়ো তোমরা খুব সহজেই এগুলো সলভ করতে পারবে পরেরটা কি আছে দেখো ড্যাশ একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার গান শোনা সিনেমা দেখার জন্য ড্যাশ সফটওয়্যার ব্যবহৃত হয় ড্যাশ ও ড্যাশ হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা আনসার হবে সেগুলো লিখবে পরেরটা দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সফটওয়্যার হলো সিস্টেম অ্যাপ্লিকেশান ইমেল সফটওয়্যার যেটা হবে তার মতে টিক দেবে গল্প কবিতা টাইপ করার জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট প্রেজেন্টেশন না ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা ঠিক হবে তার মাথায় টিক দেবে পরেরটা আছে হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয় ইমেল অ্যাকাউন্টিং সফটওয়্যার না মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট উইন্ডোজ কোরেল ড্র ওয়ার্ডপ্যাড এক ধরনের অপারেটিং সিস্টেম কতগুলি ফন্ট প্রোগ্রাম ট্যাব সমষ্টি নিয়ে তৈরি হয় একটি সফটওয়্যার কতগুলি কিনে সফটওয়্যার তৈরি হয় যেটা ঠিক হবে তার মাথাতে টিক দেবে আর পরের যে দেখো চারের দাগের যে কোশ্চেনগুলো আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই যে এগুলো রয়েছে না এগুলো তোমাদেরকে লিখতে হবে না এগুলো পরে আমি এর থেকে পাঁচটা কি ছটা মতো কোশ্চেন দেব সেগুলো তোমরা সলভ করবে এগুলো শুধু পড়ে রেখে দেবে এগুলো তোমাদের করতে হবে না যে সফটওয়্যার বলতে কী বোঝো সফটওয়্যার কয় প্রকারও কী কী প্রোগ্রামার কাকে বলে সিফট সিস্টেম সফটওয়্যার কাকে বলে কয়েকটি প্রচলিত অপারেটিং সিস্টেমের নাম লেখো অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলতে কী বোঝো কয়েকটি অ্যাপ্লিকেশান সফটওয়্যারের নাম লেখো ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যারের সাহায্যে কী করা যায় দুটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লেখো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে কী করা যায় এগুলো সমস্ত কিছু তোমরা পড়বে এই কোশ্চেনের আনসারগুলো তোমরা অধ্যায় থেকে খুঁজে খুঁজে পড়বে এগুলো কিন্তু তোমাদের খাতাতে লিখতে হবে না আমি এ থেকে এতগুলো রয়েছে তো দশটা রয়েছে আমি এ থেকে চারটে কি পাঁচটা তোমাদেরকে দেব তখন তোমরা এগুলো লিখবে ওকে তাহলে এই মনের অংশটা তোমরা সকলে পড়বে অনুশীলনের একের দাগের আর দুয়ের দাগের কোশ্চেনের আনসারগুলো ওটি ইজ খাতায় করবে এবং এগুলো তোমরা পড়ে রাখবে ওকে এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে কাজগুলো করবে কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা সাহায্য করব ওকে গুড বাই এভরিওয়ান